ওয়েলকাম স্টুডেন্টস, বাইনারি নির্মূলে প্রত্যেককে অভিনন্দন জানাই। এবং এই বছর অর্থাৎ 2021 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে তোমরা কিভাবে উত্তর লিখবে সেই সম্বন্ধে আমি আলোচনা করব। অর্থাৎ সামনের এইচএস এক্সামিনেশনে বায়োলজিতে তোমরা কিভাবে উত্তর লিখবে, তোমাদের উত্তরের রিপ্রেজেন্টেশন কেমন হবে, কোন কোন বিষয়ে প্রধানত তোমরা স্ট্রেস দেবে, এই সম্বন্ধেই আমি আলোচনা করব। এবং তোমরা প্রত্যেকেই জানো যে মাধ্যমিক পরীক্ষার মতোই এইচএস এক্সামিনেশনও কিন্তু তোমাদের জীবনে একটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সামিনেশন। সুতরাং অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। এবং এই বছর অর্থাৎ 2019 সালে কোভিড-19 এর জন্য তোমাদের সিলেবাসে বেশ অনেকটাই রিডিউস করা হয়েছে, সুতরাং তোমাদের কিন্তু অনেকটা চাপ কিন্তু এক্ষেত্রে কমে গেছে বলে আমি মনে করি। কিন্তু তবুও কোয়েশ্চেন্স প্যাটার্ন মোটামুটি ভাবে একই থাকবে। অর্থাৎ 70 মার্কসের যে থিওরি এক্সামিনেশন হয় সেরকম 70 মার্কসের থিওরি এক্সামিনেশন হবে এবং 30 মার্কসের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে। সুতরাং 70 মার্কসের এই যে থিওরি এক্সামিনেশন, এটা কিভাবে তোমরা প্রিপারেশন নেবে সেই সম্বন্ধে আমি প্রধানত এক্ষেত্রে আলোচনা করব। ওকে, তো তার আগে বলে নিই যে কিভাবে তোমরা অ্যাকচুয়ালি উত্তর লেখার স্ট্র্যাটেজি তোমাদের কি হবে এবং তোমরা কি করে এখন থেকে তোমরা কি করে প্রিপারেশন নেবে সেই সম্বন্ধে একটু বলে দিই। সেটা হলো যে তোমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হলো 2020 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে বাদ দিতে হবে। কারণ 2020 সালে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন 2021 সালে কোনো রকম প্রশ্ন রিপিট হবে না এবং সেই সমস্ত গ্রুপস থেকে কোনো রকম প্রশ্ন রিপিট হবে না। এর সঙ্গে সঙ্গে আর একটা বিষয় যেটা বলার সেটা হচ্ছে যে 2019+ তার প্রিভিয়াস ইয়ার্স এর যে সমস্ত প্রশ্ন সেই সমস্ত প্রশ্নগুলো প্রথমে ভালো করে প্র্যাকটিস করে নাও। ওকে, সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন এবং প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা খুব ভালো করে দেখে নাও। এবং এর সঙ্গে সঙ্গে বইতে যে বিভিন্ন রকমের এমসিকিউ দিয়ে আছে সেই সমস্ত এমসিকিউগুলো মোটামুটি ভাবে প্র্যাকটিস করো। তবে আমার মনে হয় যে এইচএস এর প্রিপারেশনের জন্য প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন তোমরা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। ওকে, এরপরে যে বিষয়টা তোমরা করবে সেটা হলো যে উত্তর লেখা। সুতরাং উত্তর লেখা, উত্তর বায়োলজিক্যাল সায়েন্সে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে রিপ্রেজেন্টেশন তোমার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সংক্রান্ত আমি একটি ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। এবং এক্ষেত্রে একটি মডেল খাতাতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে একটি স্টুডেন্টস যে অনেকটাই নাম্বার পেয়েছে এইচএসে, সুতরাং সে কীরকমভাবে খাতা রিপ্রেজেন্ট করেছে সেই বিষয় সম্বন্ধেই একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিতে পারো। তাহলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি খাতা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় এবং 1 নাম্বারও পাওয়ার জন্য একটা স্টুডেন্টসকে কতটা পরিমাণে ডেডিকেটেড হতে হয় তাহলে তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে। ওকে, এবং এবং আরো একটা বিষয় হচ্ছে বলে রাখি, সেটা হচ্ছে যে লেথার্জি, লেথার্জির কোনো রকম কিন্তু ব্যাপার নেই। সুতরাং প্রত্যেকটা নাম্বারের জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু খুব ভালো করে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে এবং প্রত্যেকটা নাম্বারের জন্য তোমাদেরকে কিন্তু খুব সিরিয়াস হতে হবে। কারণ ইচ অ্যান্ড এভরি নাম্বার তোমাকে অর্জন করার জন্য অনেক অনেকটা পরিমাণে তোমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। সুতরাং এখন থেকে তুমি মাইন্ড এইভাবে সেট করে নাও যে প্রত্যেকটা নাম্বারের জন্য তোমাকে ঝাঁপাতে হবে। ওকে, বাংলা কথায় এটাই বলা যায় যে প্রত্যেকটা নাম্বারের জন্য তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। সুতরাং সুতরাং এইরকম অ্যাটিটিউড নিয়ে তুমি যদি এখন থেকে পড়াশোনা করো এবং প্রিপারেশন নাও তাহলে আমার মনে তোমাদের অনেক সুবিধা হবে। এবার বলে দিই যে খাতা রিপ্রেজেন্টেশন তোমরা কিভাবে করবে। তো প্রথমেই যেটা হচ্ছে বলার সেটা হচ্ছে যে প্রশ্ন পাওয়ার পরে তোমরা অনেকটা সময় পাবে এবং সেই কারণের জন্য যে প্রশ্নগুলো তোমাদের ভালো তৈরি আছে সেই প্রশ্নগুলো তোমরা তোমরা প্রথমেই উড পেন্সিলে তোমরা গোল দাগ দিয়ে নেবে। ওকে, এবং এমসিকিউ এবং 1 নম্বরের অর্থাৎ তোমাদের যে 14টা এমসিকিউ এবং 4টি যে 1 নম্বরের যে প্রশ্ন আসে তার জন্য আলাদা একটা বুকলেট থাকবে, সেটা তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টের সঙ্গে তোমাদের স্টিচ করে দিতে হবে বা সেটা লাগিয়ে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্ট থাকবে। ওকে, অর্থাৎ যে ক্ষেত্রে প্রশ্ন পাবে সেই প্রশ্ন থেকে উত্তর তোমাদেরকে লিখতে হবে। সুতরাং খাতার সঙ্গে আরও একটা অ্যান্সার কাম কোয়েশ্চেন্স কাম অ্যান্সার বুকলেট তোমাদেরকে স্টিচ করে দিতে হচ্ছে। সেই কোয়েশ্চেন্স কাম অ্যান্সার বুকলেটে এমসিকিউ এবং 4টি 1 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে এই হচ্ছে মোটামুটি ভাবে বিষয়। এবং এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বড় প্রশ্নের উত্তরগুলো তোমরা কি করে লিখবে এই প্রসঙ্গে বলে দিই। তো প্রথমে যেটা বলছিলাম যে এই বছরে তোমাদেরকে কিন্তু কোনো রকম মার্জিন দিতে হচ্ছে না, অর্থাৎ খাতায় কোনো মার্জিন দিতে হবে না। এর কারণ হচ্ছে বোর্ড থেকেই মার্জিন এক্ষেত্রে দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং বাঁদিকে তোমরা প্রশ্নের দাগ লিখবে, মানে সেই মার্জিনের বাঁদিকে তোমাদেরকে প্রশ্নের দাগ লিখতে হবে এবং ডান দিকে এক্ষেত্রে এক্সামিনার মার্কস দেবেন। ওকে, সুতরাং ডান দিকে অর্থাৎ মার্জিনের ডান দিকে তোমার কিছু লেখার দরকার নেই।
নেক্সট যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে কোন একটা পার্টিকুলার গ্রুপের প্রশ্ন সবসময় একই জায়গাতে লেখার চেষ্টা করবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় কি হয়, অনেক সময় তোমরা ছড়িয়ে ছিটিয়ে লিখে ফেলো, অর্থাৎ কোন একটা পার্টিকুলার গ্রুপের হয়তো কোন একটা প্রশ্ন এক জায়গায় এবং তার দু তিনটে পাতা পরে আবার সেই গ্রুপেরই অন্য একটা প্রশ্ন অন্য জায়গায় তোমরা লিখছো, তো এক্ষেত্রে এক্সামিনার কিন্তু অনেক সময় বিরক্ত হন। সুতরাং কোন একটা পার্টিকুলার গ্রুপের প্রশ্ন সবসময় একই জায়গাতে লেখার চেষ্টা করবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে কখনোই এক্সামিনারকে মিসগাইড করার চেষ্টা করবে না। মানে কিরকম বিষয়টা, যদি কোনো প্রশ্ন যদি অর দেয়া থাকে তাহলে আইদার ধরা যাক দুটো প্রশ্ন দেওয়া আছে এবং অর দেওয়া আছে, সুতরাং তুমি হয়তো প্রথম প্রশ্নটা একটা জায়গাতে লিখলে এবং তারপরে কয়েক কয়েকটা প্রশ্ন লেখার পরে আবার বেশ কিছুটা পাতা পরে আবার তুমি সেই অরের অন্য একটা প্রশ্ন লিখলে। সুতরাং অর যেহেতু দেওয়া আছে, যে কোনো দুটির মধ্যে যে কোনো একটি প্রশ্ন তোমাকে লিখতে হচ্ছে, কিন্তু তুমি কি করছো দুটো প্রশ্নই লিখে দিচ্ছে এবং তুমি ভাবছো যে এক্সামিনার হয়তো তোমাকে এক্সট্রা নাম্বার দিয়ে দেবেন, কিন্তু এক্ষেত্রে বিষয়টা সেরকম নয়। অ্যাকচুয়ালি এক্ষেত্রে এক্সামিনার কিন্তু বিরক্তই হবেন। ওকে, সুতরাং এই বিষয়টা অবশ্যই খুব ভালো করে মাথায় রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয়, কোন একটা প্রশ্নের উত্তর বারবার বিভিন্ন জায়গায় তোমরা লিখবে না, কারণ অনেক সময় কোন একটা প্রশ্নের উত্তরে হয়তো কনফিউশন হয়েছে, সুতরাং তার উত্তর তুমি লিখলে, আবার আবার হয়তো কোনো একটা প্রশ্নের উত্তর মনে হচ্ছে যে তোমার দুটো হবে, সুতরাং তার মধ্যে প্রথমটা এক জায়গায় লিখলে এবং কয়েকটা পাতা পরে তুমি অন্য জায়গায় তোমার যে সেকেন্ড যে অপশান যেটা মনে হচ্ছে সেটা সেটা লিখলে হবে, সুতরাং সেটা ওই জায়গাতে লিখলে, তো এরকম করলে কিন্তু এক্সামিনার অত্যন্ত বিরক্ত হবেন। অলরেডি তোমার নাম্বার কিন্তু মানে খাতাতে কিন্তু তোমার নাম্বার দেওয়ার এক্ষেত্রে প্রভাব পড়তে পারে। এরপরে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে খাতা রিপ্রেজেন্টেশন, যেটা বলছিলাম যে দাগ নাম্বার কিন্তু খুব ভালোভাবে দেবে। ওকে, সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্নের যেন ক্লিয়ার যেমন যেন দাগ নাম্বার থাকে, এবং তোমরা দুটো কালি এক্ষেত্রে ব্যবহার করবে, একটি হলো নীল আর একটা হলো কালো। সুতরাং ধরা যাক নীল কালিতে তুমি হেডিং দিলে এবং কালো কালিতে উত্তর লেখার চেষ্টা করবে, এবং উত্তর কিন্তু পয়েন্ট ওয়াইজ তোমরা লেখার চেষ্টা করবে। যদি ধরা যাক তিন নাম্বারের প্রশ্ন আছে, সুতরাং এক্ষেত্রে মিনিমাম তিনটে পয়েন্টস দেওয়ার চেষ্টা করবে, সুতরাং উত্তর কিন্তু পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে। আরও একটা বিষয় যেটা হচ্ছে যে অনেক সময় তোমরা প্রশ্ন করো, তো আমার মনে হয় যে এটা বোকার মতো প্রশ্ন, সেটা হচ্ছে যে কোনো পার্থক্যতে অনেকে বলে যে স্যার কটা করে পার্থক্যতে অ্যাকচুয়ালি লিখবো, কটা পয়েন্টস লিখবো, তো আমার যেটা মনে হয় যে বা এক্ষেত্রে যে ইনস্ট্রাকশন যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে কি, যে সমস্ত পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত পয়েন্টগুলোই লেখো, সেটা সেটা পাঁচটা হতে পারে, ছটা হতে পারে, সুতরাং যে পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট সেই পয়েন্টগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। ওকে, ওরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই যে যে পার্থক্যতে তিন নাম্বার আছে সুতরাং তোমাকে তিনটে যে কোনো পয়েন্ট লিখলেই হবে, তো এক্ষেত্রে তুমি নাম্বার নাও পেতে পারো। কেউ হয়তো ছটা পয়েন্ট লিখেছে কিন্তু সেই পয়েন্টসে সেই পয়েন্টসেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ওকে, তাহলে সে কিন্তু সেক্ষেত্রে শূন্য পেতে পারে। আবার কেউ হয়তো মাত্র তিনটে পয়েন্ট লিখেছে এবং তিনটে পয়েন্টই কিন্তু গুরুত্বপূর্ণ, সুতরাং তাহলে সে কিন্তু সেক্ষেত্রে ফুল মার্কস পাবে। তাহলে আমি যেটা বলছিলাম যে অনেক সময় পার্থক্যতে তোমরা যে প্রশ্নটা করো যে কতগুলো করে পয়েন্টস লিখবে এরকম কোনো ব্যাপার নেই, যে বিষয়টা ইম্পর্টেন্ট অর্থাৎ যে সমস্ত পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত পয়েন্টসগুলোই ভালো করে লেখার চেষ্টা করবে। এবং তোমাদের যেহেতু তোমাদের যেহেতু জেনেটিক্স মলিকুলার বা জেনেটিক্স মলিকুলার বায়োলজি ডেভেলপমেন্টাল বায়োলজি ইত্যাদি বিভিন্ন বিষয় আছে, সুতরাং সুতরাং তোমরা মানে স্কিম্যাটিক ডায়াগ্রামের সাহায্যে তোমরা উত্তর সহজেই তোমরা এক্ষেত্রে লিখতে পারো, তো তাহলে সেক্ষেত্রে উত্তর লেখার রিপ্রেজেন্টেশন কিন্তু অনেক ভালো হবে এবং এক্সামিনারের পড়তেও অনেক সুবিধা হবে। তো আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো কি, যে টানা উত্তর না লিখে পয়েন্ট ওয়াইজ লিখবে এবং তার সঙ্গে সঙ্গে স্কিম্যাটিক ডায়াগ্রাম তোমরা দেওয়ার চেষ্টা করবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে উত্তর লেখার স্ট্র্যাটেজি। এবার এবার যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে কোন কোন বিষয়গুলোর উপর তোমরা এক্সট্রা ওয়েটেজ দেবে। তাহলে প্রথমেই যেটা আছে সেটা হলো ইউনিট ওয়ান, সুতরাং ইউনিট ওয়ানে যেটা আছে সেটা হলো রিপ্রোডাকশন ইন অর্গানিজমস। তো রিপ্রোডাকশন ইন অর্গানিজমসের প্রথম চ্যাপ্টার থেকে জেনারেলি বিভিন্ন টাইপের এমসিকিউ টাইপের প্রশ্ন দেয় এবং তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো কোয়েশ্চেন্স দেয়। এবং উদ্ভিদের যে রিপ্রোডাকশন এর পরের যে চ্যাপ্টারটা আছে সেটা হলো উদ্ভিদের প্রজনন, এক্ষেত্রে মেল এবং ফিমেল গ্যামেটোফাইটের উৎপত্তি, এখান থেকে কিন্তু একটা পাঁচ নম্বরের প্রশ্ন দিতে পারে। সুতরাং এই জায়গাটা কিন্তু ভালো করে পড়ে রাখবে যে পুংলিঙ্গধর এবং স্ত্রীলিঙ্গধরের উৎপত্তি, এবং তার সঙ্গে সঙ্গে হিউম্যান যে রিপ্রোডাকশন অর্থাৎ হিউম্যান রিপ্রোডাকশনের মেনস্ট্রুয়াল সাইকেল এবং রিপ্রোডাক্টিভ বিভিন্ন অর্গ্যানসগুলো
এইগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে। এবং মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক যৌনচক্র, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে বার্থ কন্ট্রোল মেথড, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা ইউনিটের সাজেশন আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, অলরেডি দু একটা ইউনিটের সাজেশন আমি আপলোড করেছি, বাকি ইউনিটের সাজেশন গুলো 2021 সালের জন্য কি হবে সেগুলো আমি খুব শীঘ্রই আমি আপলোড করবো। ওকে, সুতরাং রিপ্রোডাকশন চ্যাপ্টারে মোটামুটি ভাবে এই বিষয়ে গুরুত্ব দেবে। এবং এরপরে যেটা আছে সেটা হলো ইউনিট 2। ইউনিট 2 ইজ হিউজ, এবং জেনেটিক্স এবং ইভলিউশন আছে। এবং যেহেতু বায়োটেকনোলজি পোর্শন বাদ দেওয়া হয়েছে, সেই কারণের জন্য আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজি কিন্তু খুব ভালো করে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। ওকে, সুতরাং মেন্ডেলিয়ান জেনেটিক্স, এক্সেপশন অফ মেন্ডেলিজম, লিঙ্কেজ, ক্রসিং ওভার, এই সমস্ত বিষয়গুলো যেমন পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যে ক্রোমোসোম, ডিএনএ স্ট্রাকচার এবং তিনটে ফান্ডামেন্টাল প্রসেস অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, সেই সম্বন্ধে ডিটেলস, এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। এবং এর সঙ্গে সঙ্গে জেনেটিক কোড সেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টা পড়তে হবে সেটা হলো কি, সেটা হলো ল্যাকটোজোপেরন, হিউম্যান জিনোম প্রজেক্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এই বিষয়গুলো কিন্তু এমনভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে যাতে মানে একদম এক্সট্রিম লেভেলে এই সম্বন্ধে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। কারণ এই জায়গা থেকে কিন্তু ডিফারেন্ট টাইপের প্রশ্ন আসার প্রবাবিলিটি, অসংখ্য প্রশ্ন এই জায়গা থেকে তোমাদের আসতে পারে। ওকে, এবং ইভলিউশন চ্যাপ্টারে যেটা যেটা তোমাদের রাখা হয়েছে সেটা হচ্ছে যে মোস্ট প্রবাবলি প্রথম চ্যাপ্টার, তো প্রথম চ্যাপ্টারে অরিজিন অফ লাইফ এই পোর্শনটা একটু জোর দেবে, এবং তার সঙ্গে সঙ্গে এভিডেন্সেস অফ ইভলিউশন অর্থাৎ কোনটা অ্যানালোগাস অর্গ্যান, কোনটা হোমোলোগাস অর্গ্যান, এবং তার সঙ্গে সঙ্গে অপসারী বিবর্তন এবং অভিসারী বিবর্তন, এই জায়গাটা একটু স্ট্রেস দেওয়ার চেষ্টা করবে। ওকে, এবং ল্যামার্কিজম এবং ডারউইনিজমের পার্থক্যটা একটু দেখে রাখবে। তো এরপরে যেটা আছে সেটা হলো ইমিউনোলজি। সুতরাং ইমিউনোলজিতে অ্যান্টিবডি স্ট্রাকচার তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, এবং এর সঙ্গে সঙ্গে হিউম্যানাল ইমিউনিটি এবং সেল মিডিয়েটেড ইমিউনিটি এবং ইননেট ইমিউনিটি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এই বিষয়গুলো একটু ভালো করে পড়ে রাখবে, এবং ভ্যাকসিনেশন অর্থাৎ ডিফারেন্ট টাইপের ভ্যাকসিনস, এগুলো সম্বন্ধে একটু জেনে রাখবে। ওকে, তারপরে যেটা আছে সেটা হলো যে কমন ডিজিজেস। তো কমন ডিজিজের মধ্যে আমার মনে হয় যে এবারে ভাইরাল ডিজিজটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, অর্থাৎ ভাইরাস রিলেটেড যে সমস্ত ডিজিজগুলো আছে সেগুলো খুব ভালো করে পড়ে রাখবে। এবং একটি প্যাথোজেনের লাইফ সাইকেলস প্রধানত দেয়, যেমন ম্যালেরিয়ার প্যাথোজেন অথবা অ্যাসকারিসের প্যাথোজেনের লাইফ সাইকেল বা প্লাসমোডিয়াম ভাইভ্যাক্সের লাইফ সাইকেল, সুতরাং এই লাইফ সাইকেলগুলো একটু পড়ে রাখবে। তো যে বিষয়গুলো ইম্পর্টেন্ট আমি সেই সম্বন্ধে পরে আলোচনা করব। জেনারেলি যে জায়গা থেকে প্রশ্ন দেয় আমি সেটা বলছি, যেমন যেমন অ্যাসকারিসের যেটা দেয় সেটা হলো অ্যাসকারিস লার্ভার যে পরিচয় পদ্ধতি, এই সম্বন্ধে দিতে পারে, অথবা উচেরিয়া ব্যাংকফটে কেন ফাইলেরিয়াসিস রোগীর রক্ত কেন গভীর রাতে সংগ্রহ করা হয়, এই জায়গাগুলো একটু তোমাদেরকে জোর দিতে হবে। ওকে, এরপরে যে বিষয়টা আছে সেটা হলো যে ড্রাগস অ্যান্ড অ্যালকোহল ইত্যাদি, অর্থাৎ কিছু ড্রাগসের এক্ষেত্রে উদাহরণ, এখান থেকে জেনারেলি MCQ টাইপের প্রশ্ন দেয় বা ছোটো ছোটো কোয়েশ্চেন দেয়। এবং তারপরে যেটা আছে সেটা হলো ইকোনমিক জুলজি। তো ইকোনমিক জুলজিতে প্রধানত এপিকালচার এবং পিসি কালচার একটু ভালো করে পড়ে রাখবে, বিশেষত কম্পোজিট ফিশ কালচার এবং নিবিড় মিশ্র মৎস্য চাষ, এই জায়গাটা একটু ভালো করে দেখে রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রণোদিত প্রজনন, এই অংশগুলো ভালো করে দেখে রাখতে হবে। ওকে, এবং এপিকালচারের মধ্যে যেটা সেটা হলো যে ল্যাংস্ট্রোথ বক্সে কীভাবে মৌমাছি প্রতিপালন করা হয়, এবং মৌমাছির বিভিন্ন শত্রুগুলো একটু তোমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে। ওকে, নেক্সট যেটা আছে সেটা হলো মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। তো মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ারে বায়ো ফার্টিলাইজারটা একটু দেখে রাখবে, বায়ো ফার্টিলাইজার কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এবং জৈব নিয়ন্ত্রণ পদ্ধতি ভালো করে পড়তে হবে। এবং এরপরে যে ইউনিট আছে সেটা হলো ইউনিট 4। ইউনিট 4-এ প্রধানত বায়োটেকনোলজি পোর্শন টোটালি তোমাদের বাদ দেওয়া হয়েছে, এবং তারপরে যে অংশ আছে সেটা হলো ইকোলজি। এবং ইকোলজি ইজ হিউজ, তো ইকোলজিতে যে বিষয়গুলো রাখা হয়েছে আমার মনে হয় যে পপুলেশন ইকোলজি খুব ভালো করে পড়ে রাখবে, এবং ডিফারেন্ট টাইপের যে পপুলেশন ইন্টারাকশন অর্থাৎ কোনটা মিউচুয়ালিজম, কোনটা কমেন্সালিজম, এমেন্সালিজম, এই যে বিষয়গুলো আছে এগুলো ভালো করে পড়ে রাখবে, এবং সাকসেশন পদ্ধতি, সাকসেশনের বিভিন্ন স্টেজেসগুলো, এই অংশগুলো কিন্তু খুব ভালো করে পড়ে রাখতে হবে। ওকে, সুতরাং মোটামুটিভাবে ইকোলজিতে এই অংশগুলো আছে, এবং তার সঙ্গে সঙ্গে বায়োম, ডিফারেন্ট টাইপের বায়োম এবং কিছু প্ল্যান্টসের অ্যাডাপ্টেশন অর্থাৎ কোনটা হেলিওফাইট, কোনটা সিওফাইট, এবং তার সঙ্গে সঙ্গে অ্যানিম্যাল অ্যাডাপ্টেশন, এই অংশটা একটু দেখে রাখতে হবে। ওকে,
এবং ইকোসিস্টেম অংশ টোটালি বাদ দেওয়া হয়েছে, কিন্তু বায়োডাইভার্সিটি অংশ তোমাদের রাখা হয়েছে। সুতরাং বায়োডাইভার্সিটির মধ্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয় সেটা হলো আলফা বিটা গামা ডাইভার্সিটির পার্থক্য, এবং তার সঙ্গে সঙ্গে বায়োডাইভার্সিটির ইউটিলিটি, থ্রেটস অফ বায়োডাইভার্সিটি, ইনসিটু অ্যান্ড এক্সিটু সংরক্ষণ, ডিফারেন্ট টাইপের ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ, এই অংশগুলো জেনারেলি পরীক্ষাতে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে আরও দুটো অংশ দেয়, সেটা হলো মেগা ডাইভার্সিটি কান্ট্রি কাকে বলে এবং বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কী বোঝো। সুতরাং এই জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। ওকে, নেক্সট যে অংশ আছে সেটা হলো পলিউশন, এবং পলিউশনে এয়ার ওয়াটার পলিউশন একটু দেখে রাখবে, এবং এয়ার পলিউশনের মধ্যে ওজোন হোল এবং তার সঙ্গে সঙ্গে যে অংশটা পড়তে হবে সেটা হলো গ্লোবাল ওয়ার্মিং। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওজোন হোল এবং গ্লোবাল ওয়ার্মিং, এবং এর সঙ্গে সঙ্গে হেভি মেটাল পয়জনিং অর্থাৎ আর্সেনিক পয়জনিং, লেড, লেডের ফলে ডিসলেক্সিয়া, ক্যাডমিয়ামের ক্যাডমিয়াম পয়জনিংয়ের ফলে ইটাই ইটাই রোগ হচ্ছে, মার্কারি পয়জনিংয়ের ফলে মিনামাটা ডিজিজ হচ্ছে, এই বিষয়টা একটু দেখে রাখতে হবে। ওকে, এবং এর সঙ্গে সঙ্গে যে বিষয়টা দেখবে সেটা হলো যে তিনটে যে এনভায়রনমেন্টাল যে আন্দোলন আছে, সুতরাং এই আন্দোলনটা একটু দেখে রাখবে, কারণ আন্দোলন থেকে একটু প্রশ্ন দেয়। তাহলে এই হচ্ছে টোটাল সিলেবাস, এবং এই সিলেবাসের কোন জায়গা থেকে কোন রিজিয়ান্স থেকে জেনারেলি প্রশ্ন দেয় আমি অত্যন্ত ব্রিফলি আমি তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। তো আবারও বলছি যে তোমরা যে প্রশ্নের উত্তর লিখবে সেগুলো প্রধানত পয়েন্ট ওয়াইজ তোমরা লেখার চেষ্টা করবে, এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই অংশগুলো হাইলাইট করার চেষ্টা করবে। তো তোমরা যে কালি এক্ষেত্রে ব্যবহার করবে সেটা হলো ব্ল্যাক এবং ব্লু কালি এক্ষেত্রে ব্যবহার করবে। ধরা যাক ব্লু কালিতে তুমি হেডিং দিলে এবং ব্ল্যাক কালিতে উত্তর লিখবে, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো আছে, সেই ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো তোমরা হাইলাইট করার চেষ্টা করবে। ওকে, সুতরাং এই অংশগুলো তোমরা যদি পড়ো এবং এরকমভাবে তোমরা যদি উত্তর লেখো তাহলে নিশ্চয়ই তোমরা অনেক ভালো নাম্বার পেতে পারবে। তো আবারও বলি যে প্রিভিয়াস ইয়ার্সে এইচএসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নের কিছু স্যাম্পল খাতা আমি অলরেডি আমি আপলোড করেছি, তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সুতরাং সেই ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে কিভাবে এইচএস এক্সামিনেশনের উত্তর লিখতে হয় তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারবে, এবং এখন থেকে এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। তোমরা যাতে প্রত্যেকেই যাতে খুব ভালো রেজাল্ট করতে পারো, তোমরা যাতে প্রত্যেকেই যাতে খুব ভালো নাম্বার পাও, এবং আমরা টিচাররা, আমরা যারা খাতা দেখি, আমরা সবসময় চাই যে স্টুডেন্টসরা যেন অনেক ভালো লিখুক, অনেক অনেক তারা যেন নাম্বার পাক, এইটাই হচ্ছে আমাদের সবসময় আমাদের মনে হয়। এবং যখন কোনো একটা খাতা অর্থাৎ ভালো খাতা যখন আমরা দেখি তখন আমাদের নিজেদেরই আমাদের ভালো লাগে যে না, ছাত্রছাত্রীরা মোটামুটিভাবে পড়াশোনা করছে, তারা পড়ার মধ্যে ইনভলভড আছে। সুতরাং আমি এই কারণের জন্যই আমি তোমাদেরকে এই টিপসগুলো দেওয়ার চেষ্টা করছি যে যাতে মানে তোমাদের খাতা যে টিচারের কাছে যাক না কেন তিনি যাতে অত্যন্ত খুশি হন এবং তোমরা যাতে অনেক নাম্বার পাও, সেই কারণের জন্যই আমার এই ভিডিওগুলো তৈরি করা। এবং এ প্রসঙ্গে আবারও বলি যে এইচএস কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল একটি এক্সামিনেশন, তোমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এইচএস এক্সামিনেশন, এবং এইচএস এক্সামিনেশনে কিন্তু ভালো নাম্বার পেতে গেলে বায়োলজিকে কিন্তু নেগলেক্ট করলে হবে না। অনেক সময় তোমরা কি করো যে যে তোমরা অনেক সময় ম্যাথামেটিক্স, ফিজিক্স অথবা কেমিস্ট্রিকে স্ট্রেস দিতে গিয়ে তোমরা ভাবো যে বায়োলজি আমি ঠিক মেক আপ করে নেবো, কিন্তু বিষয়টা কিন্তু সেরকম নয়। তো বায়োলজিতেও অনেক কিছু বিষয় বোঝার আছে, এবং তুমি যদি ভাবো যে পরীক্ষার তিন চার দিন আগে পড়ে তুমি টোটাল বায়োলজিকে তুমি ম্যানেজ করে নিতে পারবে আর কি, সো দিস ইজ নট অ্যাকচুয়ালি সো ইজি। ওকে, তো বায়োলজিও কিন্তু অনেক কিছু বোঝার আছে এবং তোমাদেরকে অনেক ভালো করে কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে হবে, তবে কিন্তু বায়োলজিতে তোমরা ফুল মার্কস পেতে পারবে। ওকে, সুতরাং যে বিষয়গুলো আমি বললাম সেই সমস্ত রিজিয়ান্সগুলো তোমরা এক্সট্রা ওয়েটেজ দাও, এবং যেরকমভাবে আমি উত্তরগুলো বললাম বা যেরকমভাবে উত্তর লেখার স্ট্র্যাটেজি আমি বললাম সেরকমভাবে উত্তর লেখা প্র্যাকটিস করো, এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার্সের যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেই সমস্ত প্রশ্নগুলো ভালো করে দেখে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। এরকমভাবে প্রিপারেশন নিলে নিশ্চয়ই তোমরা অনেক অনেক ভালো রেজাল্ট করবে। ওকে, তাহলে তোমাদের অনেক জীবনে অনেক সাফল্য কামনা করি, এবং আগামী যে এইচএস এক্সামিনেশনে আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। সো থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।